রহমানির হিমিনা আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহর রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা যে গাছটি দেখাইতেছি এই গাছটির নাম হলো মিশ্রিত দানা এটা কি কাজে লাগে আমাশায়ের কাজে লাগে যে সমস্ত বন্ধুদের পুরাতন আমাশা আমাশার কারণে কিন্তু রোগ হয় মাজা ব্যথা হয় যদি আপনার বাথরুমের সময় পিচ্ছিল কিছু দেখা দেয় সেটাই হলো আমাশাই যদি আমাশা হয়ে থাকে তাহলে এই মিশ্রির দানা অথবা জষ্টি মধু অনেকেই বলে থাকে এই গাছটি যদি আপনি প্রথমে আগা ছেড়বেন আগা পাতা ছিঁড়ে পনেরো মিলি রস করবেন সকালে বাসি পেটে পনেরো মিলি রস বিকালে বাসি পেটে পনেরো মিলি রোয়ার যদি সেবন করতে পারেন মসজিদে হোক মন্দিরে হোক দুই দশটা টাকা দিয়ে সেই সৃষ্টিকর্তার সেই আল্লাহর উপরে ভরসা রেখে তার কাছে দোয়া করে যদি এই গাছটি সেবন করা যায় ইনশাল্লাহ সেই মহান রব্বুল আলমিন আমাদেরকে আমাশাই থেকে মুক্তি দেবেন মুক্তির মালিক তো ভাই আল্লাহ গাছ হলো উসিলা মুক্তির মালিক হলো আল্লাহ সর্বশক্তিমান সর্বশক্তির অধিকারী যিনি সে আল্লাহকে যদি আমরা স্মরণ করে এই গাছটি সেবন করতে পারি আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে কঠিন জটিল পুরাতন আমার সাথে ইনশাল্লা মুক্তি দেবে বন্ধুরা আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনর উপজেলা রায়পুর বাজারেই আমরা মূলত যৌন রোগেরই চিকিৎসা করে থাকি যদি কারো বিশ্বাস ভক্তি লাগে আমরা গাছের বড়ি সালসা হালুয়া দিয়ে সেক্স যৌন রোগের চিকিৎসা করে থাকি যদি আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে চান তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জেলা এবং উপজেলা পর্যন্ত নিতে পারবেন আর যদি মনে করেন যে আমাদের চেম্বারে আসবেন সরাসরিভাবে আমাদের ঠিকানা আছে নাম্বার আছে আমাদের ঠিকানায় নাম্বারে যোগাযোগ করে তাহলে আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ তাহলে বন্ধুরা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ওকে আসসালামু আলাইকুম